মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ শুভেচ্ছা নিন আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টিভি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে এবং বরাবরের মতো এবারও আমরা আপনাদের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব খাদ্য পথ্য এবং পুষ্টির মাধ্যমে কীভাবে আপনি ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন নিরব থাকতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনায় এবং বর্বরের মতো আজও আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের দেশের একজন অত্যন্ত স্বনামধন্য হার্বাল গবেষক ও চিকিৎসক ডাক্তার আলমগীর মতি আসসালাম আলাইকুমুল্লাহ ডক্টর আলমগীর মতি আপনাকেও শুভেচ্ছা জানাই আপনাকেও জানাচ্ছি হাজার ও সালাম। দর্শক তাহলে আসুন আমরা প্রশ্ন উত্তর পর্বটি শুরু করি সিলেট থেকে লিখেছেন হালিম হালিমের বয়স তেত্রিশ বছর লিখেছেন তার ছোট ভাইয়ের একটি সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন তিনি বলছেন যে তার ছোট ভাইয়ের বয়স হচ্ছে উনিশ বছর সে বারবারই মুচ্ছা যায় মাঝে মাঝে পাগলামি করে এবং হঠাৎ হঠাৎ ভয় পেয়ে চিৎকার করে উঠে গ্রামের লোকরা বলছে ও না ওকে নাকি জিনে ভূতে ধরেছে এ ব্যাপারে আপনার পরামর্শ আসলে এইসব কোনো জিন ভূত বলতে কিছু নেই হালিম সাহেব জিনভূত এগুলি না এগুলি অনেক মানে এই রোগের ক্ষেত্রে আমি বলতেছি আমি সর্বোপরি বলতেছি না জিনভূত বা কোনো কিছু এগুলো আমি সর্বোপরি বলতেছি না কারণ আমাদের ধর্ম মতে আমি এগুলি এইভাবে বলতে পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলতে চাই যে এর কোনো জিনভূত কোনো কিছু না এর কোনো কারণে তার রক্তের হিমোগ্লোবিনের কোনো প্রবলেম হতে পারে কোনো কারণে তার নার্ভাস সিস্টেমে কোনো প্রবলেম হতে পারে কোনো কারণে সে কোনো আঘাত পেতে পারে কোনো কারণে তার খাদ্যের ভিতরে কোনো বিষক্রিয়া হতে পারে এই সব কিছু মিলিয়ে তাকে দুইবার গোসল করাতে হবে চুলগুলি তার ছোট করে দিতে হবে আর মাথাটা নেড়ে করে দিলে তার সবচেয়ে ভালো হয় তার খাদ্যাভ্যাসের মধ্যে যাউ ভাত বেশি করতে হবে তার পায়খানাটা ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে পায়খানা ক্লিয়ার না থাকলে মাথা গরম হয়ে এরকম হয় তার প্রসাবটা ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে তার পেটে কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে তার খাবারের সাথে এইসবগুলোর ঘুষি মিক্স করে দিতে হবে তাকে পেঁপে পাকা পেঁপে বেশি করে খেতে খাওয়াতে হবে তাকে পেট ভরে দধি খাওয়াতে হবে পেট ভরে বেলের শরবত খাওয়াতে হবে তাইলে পরে তার জন্য উপকার হবে তবে এই জিনিসগুলো রেগুলার খাবার তার দরকার নাই আর ইতিমধ্যে তার জন্য একজন ভালো চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে দেখুন আগের আমাদের একটা চর্চা ছিল যদি কেউ সুস্থ থাকতো তাইলে আমরা বলতাম সে স্বাস্থ্যবান তার সুস্থ সে তার কোনো রোগ নাই কিন্তু আজকের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে যে না তুমি সুস্থ আছো এটা ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমার এটার সাথে আরেকটা কথা যোগ হবে তোমাকে সামাজিকভাবে দৈহিকভাবে সুস্থ থাকতে হবে দুইটা পদ বেড়ে গেছে শুধু সুস্থ না সামাজিকভাবে এবং দৈহিকভাবে দৈহিকভাবে আমার কোনো রোগ নাই আমি সুস্থ সামাজিকভাবে আমার কোনো সামাজিক চিন্তা নাই আমার কোনো মাস্তান আমার স্কুল যাওয়া মেয়েটাকে ধাক্কা দেওয়া ট্রেনে ফেলে দিবে না কোনো মাস্তান আমার স্কুলে যাওয়ার মেয়েটাকে টিচিং করবে না কোনো মাস্তান আমার স্কুলে যাওয়ার পথে আমার স্ত্রীকে ইটা মারবে না আমার বাচ্চাকে ঢিলা মারবে না তাইলে সামাজিকভাবে আমাদেরকে সুস্থ থাকতে হবে কারণ একজন ডাক্তার নিজে সুস্থ থাকলো একজন রুগী নিজে সুস্থ থাকলেই হবে না সমাজকেও সুস্থ করতে হবে সমাজে যারা হিরোইন খায় গাঁজা খায় ভাঙ খায় সমাজে যারা সমাজ বহির্ভূত কাজ করে তাদেরকেও তো আমরা সমাজের ভিতরে একটু চিন্তা করে করে ধীরে ধীরে তাদের তৈরি করতে হবে তো এরকম আমাদের খাদ্যাভ্যাসের ভিতরে সাত রঙের খাবার দরকার আছে ধরেন সাত রঙ খাবার বলতে একটু লাল শাক একটা লাল রং একটি গাজর একটা মেসলেস রেড কালার একটা বিট একটা কড়া খয়েরি কালার একটা মুলু একটা সাদা কালার একটি শশা সুন্দর একটা সবুজ এবং সাদার আবেশ নিয়ে একটা শশা তৈরি একটি পেপে সুন্দর সবুজ সুন্দর সাদা কালার এই সবগুলি রঙ হইল আমাদের সারা দিনের যতগুলো ভিটামিন এ বি সি ডি কে যতগুলি ভিমারিন ভিটামিন দরকার দিতে পারে আবার এটার সাথে যদি আপনি একটা রসুন যোগ করেন একটা পেঁয়াজ যোগ করেন একটু আদা যোগ করেন একটু কাঁচা হলুদ যোগ করেন তাইলে পরে এটা সুষম খাবার হলো কিন্তু আমাদের তেল কিন্তু সুষম খাবারে পড়ে না ঘি কিন্তু সুষম খাবারে পড়ে না দুধ কিন্তু সুষম খাবারে পড়ে না কিন্তু দধি সুষম খাবারে পড়ে যায় আমাদের প্রতিদিনের খাবার তালিকায় তো ভাত বা রুটি বা আলুর তৈরি তরকারি কিংবা মাছ বা মাংস থাকে আমরা কি সেটি সুষম হতে ফেলবো কিনা আপনার ওই খাবারগুলো যখন আমাদের স্টোমাকে গেল তখন কিন্তু ভাত মাংসের ভিতরে যদি আমাদের কিছুটা গ্রেভি খাবার থাকতে পারে কিছুটা ওয়েলি খাবার থাকতে পারে কিছুটা অ্যালার্জিক ফুড থাকতে পারে বা বেশি অ্যালার্জিক খাবার আসতে পারে আমাদের স্টমাকের আইবিএস সৃষ্টি করতে পারে আমাদের কোষ্ঠকাঠিন্য তৈরি করতে পারে ফাইবার কম আসতে পারে ওই যে সাতটা কালার রং ধেনু কালার ও এদেরকে নিয়ন্ত্রণ করে কিছু নতুন ভিটামিনও সৃষ্টি করে যেমন বি সিক্স আপনি কিন্তু ইচ্ছা করলেই কোনো খাবার থেকে সহজে পাবেন না পেলেও পরিমাণ কম পাবেন আপনি ভিটামিন বি টুয়েলভ সব খাবারে পাবেন না পাইলেও কম পাবেন ওইগুলো কিন্তু আবার স্টোমাকে এসে অনেকগুলি খাবারের সাথে মিশ্রণ ঘটিয়ে আমার বি টুয়েলভ বি সিক্স কে ভিটামিন কে অনেকগুলি জানা অজানা আবিষ্কার হওয়া অনাবিষ্কৃত খাবার কিন্তু আমাদের স্টোমাকে তৈরি হবে এখানে কিন্তু একটা কথা আছে এই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে যে একটি লোক যদি সে ড্রিঙ্ক করে মানে ওয়াইন খায় বিয়ার খায় তার স্টমাক আর যে কোনোদিনও বিয়ার খায় না ওয়াইন খায় না তার স্টমাক একই স্টমাক হবে না একটা লোক যিনি নন ভেজ আর একটা লোক ভেজ তার কিন্তু স্টমাক দুইজনের এক হবে না ভেজের স্টমাক নন ভেজের স্টমাক ভেজিটেরিয়ানের স্টমাক নন ভেজিটেবল কারির স্টমাক ওয়াইন পান করার লোকের স্টমাক আর ভেজিটেরিয়ানের স্টমাক এক হবে না এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে কারণ আকৃতি প্রকৃতি চরিত্র একদম সপারেট মানে যে লোকটা ওয়াইন খায় তার চরিত্র যে লোকটা আমিষ খায় তার চরিত্র যে নিরামিষ খায় তার চরিত্র এই তিন ধরনের মানুষই বেশি আছে পৃথিবীতে এই তিন ধরনের মানুষের চরিত্র স্টমাক রোগ শোক চালা চলতি কথা বার্তা ভাব ভঙ্গি আদান প্রদান সব কিছু কিন্তু সেপারেট যে মানুষটি তার খাদ্য অসম্ভব বেশি গরম খায় আর অসম্ভব বেশি ঠান্ডা খায় তাদের কিন্তু দৈহিক আঙ্গিক অনেক পরিবর্তন হয়ে যাবে কন্ট্রোল করার জন্য সব কিছু সমন্বয় করে আমাদেরকে ৩৩ থেকে ৩৪ হাজার চৌত্রিশ শ ক্যালোরিতে নিয়ে যেতে পারে এই আধুনিক দেশে আধুনিক সময়ে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে জিন ভূত বলে কোনো জিন ভূতের কারণে কোনো অসুখ বিসুখ হয়েছে এত খারাপ করে কিছু লোকেরা গ্রামে বুঝছেন কি করে পচা জুতা আর ভিতরে ময়লা সহ নাকের কাছে নেয় এর ফলে তার নার্ভাস সিস্টেমের প্রবলেম হইতে পারে মন থেকে কোনো ব্যাকটেরিয়া দিতে পারে ফাঙ্গাস পরে তাকে রোগাক্রান্ত করতে পারে না তারপরে জোতা দশ বারো জোতা জোড়াই না জোতা তার এই অবস্থায় তার সে অসুস্থ তার নাকের উপরে জোতা রাইখা দেয় তার মুখের উপরে জোতাই না রাইখা দেয় তারপরে আবার জোতা দেওয়া তাকে পিটানো হয় মানে ভয়ঙ্কর রকমের কুসংস্কার এখনও আমাদের সমাজে প্রচলিত এই ধরনের কুসংস্কার কোনো মতেই করা যাবে না সে অসুস্থ হয়ে গেছে তাকে গোসল করাইতে হবে শরীরটা পোছায় দিতে হবে তাকে ভালো ডাক্তারের কাছে নিতে হবে তার দম ছাড়তে সে পারতেছে কিনা এটা খেয়াল করতে হবে তার মুখে কোনো প্রবলেম আছে কি না মুখে কোনো ঘা হচ্ছে না এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে সে খেতে পারে কি না তার প্রসাব পায়খানা ক্লিয়ার আছে কি না এইগুলি দেখার দায়িত্ব এবং সাথে সাথে একটা ভালো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাকে নিয়ে যাওয়া কোনো একটা কারণে আপনার ছোট ভাই প্যানিক ডিসঅর্ডারে ভুগছে অর্থাৎ হঠাৎ করে কোনো একটা ভয়ের আতঙ্কে বা কারণে তার এই ধরনের সে ব্যবহার প্রদর্শন করছে অথবা আপনি অবশ্যই একজন মনস্তাত্ত্বিক বা মনস্তত্ত্ববিদের কাছে যাবেন এবং তিনি আপনার ভাইয়ের ব্যাপারে সঠিক পরামর্শ দিতে পারবেন কাউন্সেলিংয়ের দরকার আলাপ আলোচনার মাধ্যমে অনেক চিকিৎসাই করা যায় অনেক সমস্যার সমাধানই করা যায় আপনার ভাইয়ের ক্ষেত্রে এরকম একজন সাইকোলজিস্টের কাছে যাবেন সাইকিয়াট্রিস্টের কাছে যাবেন যাই যিনি কিনা আলাপ আলোচনার মাধ্যমে হতে পারে কোন জায়গার থেকে লিখছে ঠিকটা সিলেট থেকে হুম অতএব আর যাই হোক জিন ভূতের কথা আমরা কোনোভাবেই শুনতে রাজি নই জিন ভূতের কারণে কোনো রোগ ব্যাধিও সৃষ্টি হয় না এই পৃথিবীতে এটি সম্পূর্ণরূপে একটি ভ্রান্ত ধারণা কুসংস্কার আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন আপনার সিলেটেও এ ব্যাপারে যথেষ্ট ভালো চিকিৎসক আছে আর না হলে আপনার জন্য যেটা সুবিধা হয় সেটা করে চিকিৎসা গ্রহণ করুন আশা করি আপনার ভাই অবশ্যই অচিরে সুস্থ হয়ে উঠবে মডার্ন হারবাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ